আসসালামু আলাইকুম ইস্কন হাসিনের পতনের পর কেন প্রতিবাদ আন্দোলন করছে সবশেষ থাকছে দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্র সংগঠনগুলোর ঐক্যমত দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত ইস্কনকে উদ্দেশ্য করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন একটা সংগঠন সম্প্রতি যা করছে আমি তাদের নামও নিতে চাই না দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে অন্তত বাংলাদেশ ছাড়া আর কোন দেশে তারা দাবি নিয়ে মিছিল লং মার্চের ঘোষণা দেয় না কেন এখানে বাংলাদেশে করা হয় এত বছর ধরে যে নিজ্জতন নিপিরণ করেছে তখন কোনো প্রতিবাদ না করে শেখ হাসিনা পতনের পর নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে এই আন্দোলনটা কেন করতে হবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের শুক্রবার বাংলাদেশ ক্লাব আন্দোলনের 43 তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ফেসিবাদ ও তার দোষরদের মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিয়ে তিনি এ কথা বলেন তারা এ দেশের মানুষের হয়ে ভারত সরকারের কাছে ব্যাপারে ব্যবস্থা ব্যবস্থা জন্য। বাংলাদেশ কারো অধীনে যে নেবে। আর তারাও ভারত বিবৃতি দেয় এই যে জুলাই আগস্টে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না এই যে জুলাই আগস্টে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না এডভোকেট মেরে ফেলা হলো এ নিয়ে তো কোনো বিবৃতি নেই একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দিবেন আর হাজার হাজার মানুষকে খুন করলে বিবৃতি দিবেন না এটা পক্ষপাতমূলক চলে যাচ্ছে পরে সংবাদে ইসলামী ছাত্র শিবির অন্য ছাত্র সংগঠন সঙ্গে বিনিময় ও প্রীতিপো অনুষ্ঠানের আয়োজন করে এতে উপস্থিত নেতারা দেশের চলমান সংকট মোকাবেলা জুলাই গণহত্যার বিচার এবং জাতীয় ঐক্য সংগত করার বিষয়ে একমত হন মত বিনিময় সভায় চৌত্রিশটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন বৃহস্পতিবার আঠাশে নভেম্বর সন্ধ্যা শুরু হয়ে যায় রাত শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয় শিবিরের দফতর সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম সভায় অংশগ্রহণকারী নেতারা বলেন জুলাই গণহত্যা দ্রুত বিচার এবং জাতির ঐক্যকে বিনষ্টকারী দেশ বিরোধী ষড়যন্ত্রগুলো প্রতিহত করা ছাত্র সমাজের দায়িত্ব ঐক্যবদ্ধ একটি সমাজ প্রতিষ্ঠা করতে এবং অকশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তারা বলেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপদ রাখতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে মত বিনিময় সভায় মঞ্জুরুল ইসলাম বলেন জুলাই গণহত্যার বিচার শুধু প্রতি দায়বদ্ধতা নয় এটি দায় বিচারের অঙ্গীকার সবাই আলোচনা হয়েছে কিভাবে জনমত গঠন করে এই বিচার প্রক্রিয়া তরুণ করা যায় তিনি আর বলেন গণ অভ্যত্থানের পর দেশকে বিভক্ত করার যে কোনো চেষ্টা প্রতিহত করতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম সবাই ফেসিবাদ পরবর্তী ছাত্র রাজনীতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ছাত্র সংগঠনগুলোর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয় মঞ্জুরুল ইসলাম বলেন এই আলোচনা ছাত্র সমাজের মধ্যে ইতিবাচক ও ন্যায়ভিত্তিক রাজনীতির ধারার প্রবর্তনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ